আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের কোনি উপন্যাসের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে কোনি উপন্যাসের পঞ্চম অধ্যায়ে কি কি বিষয় আছে, কি গল্প আছে সেটি নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। তারপরে এই অংশ থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নের উত্তর কেমন ভাবে লিখতে হবে সেই সব নিয়ে আলোচনা করছি। দেখো, পঞ্চম অধ্যায়ে আছে রবীন্দ্র সরোবরে একটা সাঁতার প্রতিযোগিতা আছে, 1 মাইলের সাঁতার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় কিছু ছেলে মেয়ে, অর্থাৎ 22 জন ছেলে এবং 3টি মেয়ে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে যে প্রধান চরিত্র এই উপন্যাসের কোনি, সেই মেয়েটি ঠিক তার দাদার কাছে কথা দিয়েছিল, ঠিক করেছিল যে সে সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম হয়ে দেখাবে। কিন্তু সে অত্যন্ত দরিদ্র পরিবারের, তার খাদ্যের অভাব, তার শরীরে শক্তি নেই এবং সঠিক প্রশিক্ষণ নেই, সেই জন্য সে ভালো সাঁতার কাটতে পারলেও পরাজয় হয় হেয়ামিত্র নামে এক সাঁতারুর কাছে, যে আভিজাত্য পরিবারে এবং অ্যাপেলো ক্লাব থেকে সাঁতার শিখেছে। এই পর্বে সেই জায়গা আছে তাদের সাঁতার কম্পিটিশনটা নিয়ে আলোচনা। এই মতো অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন খিতি সিংহ, অর্থাৎ খিতা বলে যাকে আমরা এর আগে জেনেছি। তিনি সেই কোনিকে লক্ষ্য করছিলেন, তার সাঁতার কাটাকে লক্ষ্য করছিলেন এবং মনে মনে চাইছিলেন যে কোনি যেন প্রতিযোগিতায় প্রথম হয়। কিন্তু কোনি হতে পারেনি, তাকে অতিক্রম করে সেই হিয়ামিত্র জয়লাভ করে। তা সেই সময় কোনির দাদা সেইখানে উপস্থিত, কোনির দাদা, সেও হতাশায় পড়ে যায় কোনি জয়লাভ করতে না পারার জন্য। তখন খিতি সিংহ যে বলে তার দাদাকে যে সে কোনিকে সঠিক প্রশিক্ষণ দিতে চায় এবং ভালো সাঁতারু তৈরি করবেন। কিন্তু কোনির দাদা, সেও অত্যন্ত দরিদ্র, সেও ভালো সাঁতার কাটতে পারত, কিন্তু তাদের অর্থের অভাবে, তার বাবা নেই, বাবা মারা গেছেন, সেই জন্য তার সাঁতার শেখা হয়নি। সে মনে মনে চেয়েছিল তার বোন ভালো খেলোয়াড় তৈরি হোক, কিন্তু তার সেই অর্থ নেই যে অর্থে দিয়ে সে কোথাও তার বোনকে সাঁতার শেখাবে। কিন্তু সে এত দারিদ্রতার মধ্যেও 12 টাকা ধার করে বোনের জন্য সুইমিং ড্রেস কিনে এনেছিল এবং আশা করেছিল তার বোন প্রতিযোগিতায় জয়লাভ করবে। কিন্তু যখন সে জয়লাভ না করে, দুই ভাই বোনের মুখে হতাশার ছাপ পড়ে যায়। সেই সময় খিতি সিংহ তাদেরকে কথা দেয় যে সে তার বোনকে, অর্থাৎ কোনিকে সাঁতার শেখাবে এবং তার সাঁতার শিখতে গেলে শুধু সাঁতার শিখলেই হয় না, প্রচুর খাদ্যের প্রয়োজন হয়, সমস্ত অনেক কিছুর প্রয়োজন হয়। সেই সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেবে খিতি সিংহ। এই ঘটনাটা এই অধ্যায়ে আলোচনা আছে। এই সময় এখান থেকে যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই লাইনগুলো তোমাদেরকে বলছি। দেখো, এখানে একটা লাইন আছে, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। এই উক্তিটির বক্তাকে এবং এই উদ্দিষ্ট ব্যক্তির উত্তরে কে জানিয়েছিল, যখন তিনি বললেন যে আমি তো আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, এর উত্তরে কী বলেছিলেন? এই কথাটি বলেছিল কে? খিতি সিংহ। খিতি সিংহ কোনির দাদা, তাকে কোনির দাদাকে বলেছিলেন যে কোনিকে সে সাঁতার শেখাতে চায়। এই কথা শুনে কোনির দাদা কী উত্তরে জানিয়েছিলেন সেটি প্রশ্ন আসতে পারে। খিতি সিংহ যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, সে ছিলেন কোনির দাদা কমল পাল। কমল পাল, সে একসময় নিজেও ভালো সাঁতার শিখ পারত এবং সাঁতার কাটত, কিন্তু অর্থের অভাবে সে শিখে উঠতে পারেনি। সে অ্যাপেলো ক্লাবের হয়ে ক্লাবে সাঁতার প্রশিক্ষণও নিত। সেই কথা যখন তাকে খিতি সিংহ বলে যে তার বোনকে সে সাঁতার শেখাতে চায়, তার উত্তরে সে বলে যে সাঁতার কাটা তার শখ ছিল এবং সে চাইতো যে তার বোনও ভবিষ্যতে একজন ভালো সাঁতারু হয়ে উঠুক, কিন্তু তাদের অভাবের সংসারে তার সাঁতার কাটা বন্ধ হয়ে যায়।
যে তার বাবা একটা প্যাকেটিং কারখানায় কাজ করতেন, তিনি হঠাৎ মারা যাওয়ায় তারা সাত ভাই বোন তাদের সমস্ত সংসারের দায়িত্ব এই কমলের ওপরে এসে পড়ে। এবং সাঁতার কাটতে গেলে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, তাদের সামান্য পরিমাণে তার সামান্য রোজগারে এতজনের খাদ্য জোগাড় করবার করার মতন এবং সাঁতারের জন্য যে অর্থের প্রয়োজন হয় শিখবার জন্য তার সেই সামর্থ্য নেই তার বোনকে শেখানোর জন্য। সেই কথার পরিপ্রেক্ষিতে যখন ক্ষিতির সিংহ বলেন তার বোনকে, কমলের এর বোন অর্থাৎ কণিকে সে সাঁতার শেখাতে চায়, তখন উত্তরে কমল এই কথাগুলো ক্ষিতির সিংহকে বলেছিল। এবার তোমাদের আরও একটা লাইন থেকে প্রশ্ন হয়, নীল শার্ট পরা যুবকটি মুখে চড় খাওয়া মানুষের মতো অভিপ্রেত ও অপমানিত। নীল শার্ট পরা যুবকটি কে, তার মুখে কেন সেই অপমান মনের মতো মনে হচ্ছিল, তিনি সে অপমানিত বোধ করছিল কেন সেটি উল্লেখ করো। পরীক্ষায় এই লাইনটি থেকেও প্রশ্ন আসতে পারে। এবার নীল শার্ট পরা সেই যুবকটি কে, এখানে নীল শার্ট পরা যে যুবকটির পরিচয় দেওয়া হয়েছে তিনি হলেন কমল পাল, অর্থাৎ তিনি এই কোনি বলে যে প্রধান চরিত্র এই উপন্যাসের তার দাদা। এখানে তার পরিচয় দিচ্ছেন যে সেও এক সময় ভালো সাঁতারু ছিলেন এবং অ্যাপেল ক্লাবের হয়ে সাঁতার কাটতেন, এর কিন্তু অভাবে সংসারে তার বাবার হঠাৎ মৃত্যু হওয়ায় সেই জন্য তাকে সেই সাঁতার শেখা বন্ধ করে দিতে হয় এবং সে কাজে লেগে পড়ে। সেখান থেকে যা সামান্য রোজগার হয় সেই রোজগার দিয়ে তার এত মা সহ সাত ভাই বোনকে নিয়ে তার সংসার চালাতে হয়, এই একটা তার পরিচয় এখানে পাওয়া যায়। এবার এই লাইনটি থেকে প্রশ্ন হতে পারে, তার মুখে অভিপ্রেত হচ্ছিল কেন, যে কেন তা এই নীল শার্ট পরা যুবকটি অপমানিত বোধ করছিল। এই যুবকটি হলেন কোনির দাদা, যে অ্যাপেলো ক্লাবের একসময় দক্ষ সাঁতারু ছিল, ফলে সে জানতো যে তার বোন কোনির মধ্যেও ভালো খেলোয়াড়ের দক্ষতা রয়েছে, কিন্তু তার বোনকে তার কণিকে তার সে সামর্থ্য ছিল না যে কোথাও গিয়ে তাকে সাঁতার শেখবার জন্য কোনো ক্লাবে ভর্তি করে দিক, এবং তার সেই সাঁতারের জন্য যা যা দরকার খাদ্য এবং অন্যান্য সামগ্রী তা জোগাড় করা, কিন্তু সেই তার কোনো সামর্থ্য ছিল না। কিন্তু তার বোন কণি তাকে বলেছিল যে এই সাঁতার প্রতিযোগিতায় সে মেয়েদের মধ্যে প্রথম হয়ে দেখাবে, সেই জন্য সে 12 টাকা ধার করে তার বোনের জন্য একটা সস্তা দামে সুইমিং কস্টিউম জোগাড় করেছিল। কিন্তু তার শারীরিক দুর্বলতার জন্য, অর্থাৎ কণির শারীরিক দুর্বলতার জন্য কণি প্রথম স্থান অধিকার করতে পারে না, তাকে আভিজাত্য বংশের একটি মেয়ে হিয়া যে যে প্রশিক্ষণ প্রাপ্ত সে কণিকে পরাজিত করে। এই পরাজয় যেন কমলের মনে হয়েছিল যে তার গালে কেউ যেন একটা চর বসিয়ে দিয়েছেন এবং সে নিজেকে অপমানিত বোধ করছিল। এই তার বোনের পরাজয়ের মধ্যে দিয়ে তার যে অপমান বোধ সেইটাকেই বোঝানোর জন্য লেখক এই লাইনটি উল্লেখ করেছেন। এই অংশটি থেকে আরেকটি প্রশ্ন হয়, দেখো হঠাৎ কণির দুচোখে জল ভরে এলো, কণির দুচোখে জল ভরে ওঠার কারণ কি, এরপর কি ঘটলো। রবীন্দ্র সরোবরে যে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা হচ্ছিল সেই সাঁতার প্রতিযোগিতায় 22টা ছেলে এবং 3টা মেয়ে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে কণি এবং তাকে যে পরাজিত করেছিল সে হলেন হিয়া মিত্র। এই হিয়া মিত্র আভিজাত্য বংশের একজন মেয়ে ছিল এবং সে প্রশিক্ষণপ্রাপ্ত একটা সুইমিং ক্লাব থেকে প্রশিক্ষণ নিয়ে সাঁতার প্রতিযোগিতায় নেমেছিল, ফলে কণিকে সহজেই সে হারিয়ে ফেলে। কণি ভালো সাঁতার জানলেও তার শারীরিক দুর্বলতার জন্য সে হিয়া মিত্রের কাছে হেরে যায়। এই হিয়া মিত্রের কাছে হেরে যাওয়ার পরে সে যখন জল থেকে ওপরে উঠে আসে সেই সময় তাকে তা
ক্ষিতি সিংহ নামে যেই এখানে প্রশিক্ষকের কথা বলা হয়েছে এই গল্পে, যাকে খিদা নামে পরিচয় দেওয়া হয়েছে, তিনি যখন বলেন যে তুমি আমার কাছে সাঁতার শিখবে, তখন সেই কথা শুনে এখানে যে চরিত্র রয়েছে কোনি, কোনির চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কারণ কোনি জানে যে তার দাদা তার সাঁতারের জন্য 12 টাকা ধার করে তার জন্য একটা সুইমিং কস্টিউম জোগাড় করেছিল, এবং সে কথা দিয়েছিল তার দাদাকে যে সে সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে দেখাবে, কিন্তু সে পারে না সেই প্রতিযোগিতায় জয়লাভ করতে। সেই জন্য যখন খিতি সিং তাকে বলে যে তাকে সাঁতার শেখাতে চায়, সেই কথা শুনে এই কোনির চোখে জল চলে আসে। তারপরের প্রশ্নটা কী ছিল, যে এরপরে কী ঘটল যখন তার চোখে জল এলো, সেই তারপরে কী ঘটেছিল? এরপরে কোনি জীবনের সবচেয়ে দিশা বড় যে দিশা, সেটা পরিবর্তন হয়ে যায়। কোনি সহজ সরল সাদাসিধে একটা অতি সাধারণ ঘরের মেয়ে, যার কোনো সামর্থ্য ছিল না যে এত বড় একটা সাঁতার প্রতিযোগিতায় জয় অংশগ্রহণ করা, এবং কোনো দিন সে কোনো বড় ক্লাবের হয়ে গিয়ে সাঁতার শিখে সাঁতারে অংশগ্রহণ করবে। কিন্তু সেই সময় তাকে সে গুরু হিসাবে খিতি সিংকে পেয়ে যান, এবং তিনি নিজেই তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সাঁতার শেখাতে চান। এরপরে কোনির জীবনে বিশাল পরিবর্তন চলে আসে। কোনি খিতি সিংয়ের সান্নিধ্যে এবং তার কাছে সাঁতার শেখার ফলে বড় সাঁতারু হয়ে ওঠেন। এই পরিবর্তনটাই এই ঘটনার পরবর্তী অংশে দেখানো হবে। অর্থাৎ তোমাদের এই অংশ থেকে তিনটে লাইন গুরুত্বপূর্ণ। এই প্রথম লাইনটি ছিল, যেটি হলো খিতি আপনার বোনকে আমি সাঁতার শেখাতে চাই, এই লাইনটি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হতে পারে। আর তারপরে আমি যে এখন যেটা বললাম যে কোনির চোখে কেন জল চলে এলো, সেই লাইনটি থেকে প্রশ্ন হতে পারে। আর 3 নম্বর, নীল শার্ট পরা যুবকটির মুখে চড় খাওয়া মানুষের মতো অভিপ্রেত অপমান, নীল শার্ট পরা যুবকটিকে সে অপমানিত বোধ করেছিল কেন?